আচ্ছা, সকলকে জানাবো, অনেক অনেক স্বাগত। আমরা জানি যে ঠিক এই সময় আপনারা অমিতদার অনুষ্ঠান দেখার জন্য দীর্ঘ বছর ধরে অপেক্ষা করেন। আপনারা জানেন যে কখন কোন সময় সৃষ্টি টিভিতে অমিতদার চলে আসবে, কিন্তু চলে আসার দুটো ভাগ আছে। ডেফিনেটলি প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা ভীষণ মন দিয়ে দেখেন, কারণ প্রত্যেকটা অনুষ্ঠানে কিছু লিখে নিতে হয়, জেনে নিতে হয়, সেটা আবার অ্যাপ্লাই করতে হয়। কিন্তু যখন লাইভ অনুষ্ঠান হয় সেই সময় রেকর্ডেড না, তখন একটা উপরি পাওনা থাকে। আজকে আপনার সেই উপরি পাওনার ভাগিদারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সবাই যে লাইনটা পেয়ে যাবে তা নয়। লাইভ প্রোগ্রাম হোক, রেকর্ডেড প্রোগ্রাম হোক, আগে আগের লাইভ চলে গেলে, কিন্তু প্রতিটা সময় অমিতদা চেষ্টা করে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিছু টিপস টোটকা দিয়ে দেওয়ার। সেক্ষেত্রে হয়তো চেষ্টা থাকলেও তেমন একটা ফোন রিসিভ করা যায় না। তাদের যে একটা ক্ষোভ থাকে, তাদের যে একটা অভিমান থাকে যে অনেক চেষ্টা করো, খুব কম সময় লাইভ অনুষ্ঠান পাই, তারপরও লাইনটা পাই না, তাহলে কি করে কথা বলবো। এই যে একটু আগে বললাম যে অমিতদা মানে প্রচুর কিছু পাওয়া, সেই পাওনা গয়নার মধ্যে যখন আপনারা লাইনটি না পেয়ে কিছু জানিয়েছেন ওনাকে, তিনি কিন্তু আজকে এই কথাটি এসে বলেছেন যে না, আজকে যারা লাইনটি পাবেন না, আমি তো দুটো তিনটে বেশি ফোন দিতে পারবো না, পসিবল না, প্রচুর কিছু বলার থাকে। তার পাশাপাশি যারা লাইনটি পাবেন না, তারা দেখুন যে মোবাইল নাম্বার রয়েছে, অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে আপনারা সেই মোবাইলে ফোন করবেন। যারা লাইনটি পেয়ে যাবেন তারা তো কথা বলে নেবেন, কিন্তু যেই ভিউয়ার্সরা আছে বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে, হতে পারে আর্থিক, হতে পারে বাস্তুর, হতে পারে শারীরিক, হতে পারে আপনাদের কেরিয়ারে, তাদের সমস্যার সমাধান টিপস আর টোটকা দ্বারা দীর্ঘ বছর ধরে সমাধান করে আসছে অমিতদা, নতুন করে বলার কিছু নেই। আপনাদের রিকোয়েস্টে অনেক কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে আজকে, যেমন 28শে ডিসেম্বর কিন্তু আপনারা নতুন চেম্বার পেয়ে যাচ্ছেন বহরমপুর, এবার থেকে পাচ্ছেন, কিন্তু ফার্স্ট চেম্বারটা পাচ্ছেন 28শে ডিসেম্বর। প্রত্যেক মাসে কিন্তু আপনারা এবার থেকে দাদাকে বহরমপুর পাবেন, কিন্তু একটাই শর্ত থাকে, একটাই কন্ডিশন যেটা প্রথম থেকে রয়েছে অমিতদার, 101 টাকা দক্ষিণা। তার পাশাপাশি কিন্তু সময় নিয়ে আসতে হবে, একদিন আগে বুকিং করতে হবে, সেই সময় বুঝে কিন্তু আপনাকে এসে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট, স্পেশাল বুকিং বলে কিন্তু কিছু নেই, সমস্ত মানুষ ওনার কাছে সমান। এবার জানতে ইচ্ছা করছে যে লাইভ অনুষ্ঠানের পাশাপাশি আজকে কি সমস্যা সমাধান নিয়ে অমিতদা হাজির রয়েছে আমাদের স্টুডিওয়ে। কিন্তু যথারীতি লাইভ অনুষ্ঞানে আসলে হচ্ছে অমিতাচার্যকে পেয়ে গেছি, সকলের তরফ থেকে জানিয়ে দেবো একবার স্বাগত। নমস্কার। নমস্কার। মানে সত্যি কথা বলতে আমার অনুষ্ঠান মানে মানে টিপস আমি সবাইকে আগে থেকেই বলে দিই যে খাতা পেন নিয়ে বসে পড়ো, ভালো থাকবো কি করে আর কি করে কি কাজ করলে যে আমার মানে আগামী কাল বা আগামী দিনটা খুব সুন্দর যাবে, সেই জায়গাটা আমি শুধু কি করে দেবো, ঠিক করে দেবো যে এই কাজটা করে যাও বা এই টোটকা বা টিপসটা করো। এর মানে এই নয় যে তুমি আমার কাছে এসো। আমি সবসময় বলি যে আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসার আগে আমার টিপস বা টোটকার আগে করো। আমি যে সবার ক্ষেত্রে বলছি, কিন্তু একটা কথা, কারো যদি দশা অন্তর্দশা খারাপ থাকে, ঠিক আছে, সেখানে কিন্তু আমার টিপস টোটকা কাজ করবে না। অনেকে অ্যাপ্লাই করে, অনেকে চেম্বারে স্যার আপনার এই এত এত টিপস করেছি, এরকম মোটা বই করে নিয়েছি, কিন্তু কোনো ফলাফল পাইনি। যখন আমি দেখলাম 101 টাকা যেত এলো আসার পর, যখন দেখলাম তার দশা অন্তর্দশা সত্যিই খারাপ, কারো সাড়ে সাথে চলছে, কারো কাল স্বল্প যোগ আছে, টোটকার ওপর টোটকা করেছে, তখন আমি তার দায়িত্ব নিই। সে যদি দায়িত্ব দেয় তো আমি তাকে বলি না যে তুমি আমার কাছে আসো, আমি তোমার কপাল ফিরে দেবো। কপাল ফেরবার আমি কেউ নই, আমি শুধু রাস্তা করে দেবো অ্যাজ এ গাইড, কী করে থাকবে বা তোমার টোটকা কোনটা। আমি হাজার হাজার টিপস বলে যাই, তার মধ্যে একটা তোমার জন্য থাকবে যে তোমার ছক হিসেবে, যে তোমার ছক যখন আমি বিচার করলাম তুমি এই টোটকাটাই করো আর কোনো টোটকা করো না। হয়তো সে ওই টোটকাটা বাদ দিয়ে অন্য টোটকা করে আছে বা অন্য টিপস করে আছে, সেটা ফল পাবে, কিন্তু ওর যে পার্টিকুলার টোটকা বা টিপস বা ওর যদি দশান্তদশা খারাপ থাকে, কী নিতে হবে, কী করতে হবে। আমি কাউকে কিন্তু কাউকে পাথর বলি না যে যাও গিয়ে 1 লাখ টাকা খরচা করো, করে পাথর কিনে নাও। আমি জানি একটা মানুষ সমস্যা নিয়ে আসছে, তাকে আমি সমাধানের রাস্তা বলবো, এই নয় যে তাকে বলবো তুমি 1.5-2 লাখ টাকা খরচা করো এবং এত এত পাথর, কারণ আমি নিজেও পাথর পড়ি না আর কাউকে পাথর পড়তেও দিই না। ঠিক আছে, কে লাইনে আছে, কে রয়েছে আমাদের কলার বন্ধু, নমস্কার বলবেন। হ্যালো, নমস্কার, আমি রাজ দে বলছি বহরমপুর থেকে। আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন? আমি একটু নিজের সম্বন্ধে জানি। আচ্ছা, নাম বলো। রাজ দে বলছি বহরমপুর থেকে। আপনি কোথা থেকে বললেন? বহরমপুর। বহরমপুর চেম্বার শুরু হচ্ছে 28 থেকে, নতুন বহরমপুরে আসছি। আপনাদের ওখানে কিন্তু বহুদিন ধরে অনেক ভিউয়ার্স, অনেক ক্লায়েন্ট, অনেক মানে অনেকে ফোন করে, তারা বহরমপুর থেকে কৃষ্ণনগর চলে আসে, ঠিক আছে, মালদা থেকেও আছে। এই জন্য লাস্টে কি করলাম, মালদার লোকের কথা
হ্যাঁ, আর বহরমপুরের কথা চিন্তা করে আমি বহরমপুরে 28 তারিখে মাসে একবার করে বসতে শুরু করছি। ফার্স্ট চেম্বার কিন্তু ফার্স্ট চেম্বার ডিসেম্বর, ঠিক আছে? বলো নেট অফ বার্থটা, বলো নেট অফ বার্থ বলুন আপনার। 2/3/2001 2/3/2001 সময় সময় সন্ধ্যা 8:45 রাত্রি 8:45, তাই তো? জন্মস্থান বলো। জন্মস্থান বহরমপুর। বহরমপুর। টিপস টোটকা কখনো কিছু অ্যাপ্লাই করা হয়েছে? অমিত দা যে প্রচুর বলে দিয়েছে সমস্ত অনুষ্ঠান দেখো, ফলো করো। হ্যাঁ, অমিত দার প্রোগ্রামটা আমি ফলো করি। আচ্ছা, তুমি তো সবার প্রোগ্রাম দেখো, অনেক শুধু অমিত দার প্রোগ্রামই তো চলে না, সবাই দেখে আপনার প্রোগ্রাম। হ্যাঁ, অনেক প্রোগ্রামই তো দেখো, কিছুটা ডিফারেন্স ভাবো প্রোগ্রামের মধ্যে। হ্যাঁ দাদা। হ্যাঁ, আপনার টোটকা, আপনার টোটকা করার পর আমাদের পুরো বলবো না কিন্তু কিছু কাজ পাই। পেয়েছো তো? আমি এই এই ভালো থাকার জায়গাটাই বলবো, যে এই নয় যে তুমি বহরমপুরে আছো, আমি বহরমপুর যাচ্ছি বলছি, এই তুমি চলে এলে। হ্যাঁ, আজকে তুমি লাইন পেয়েছো, জানি না তোমার কপাল খুব ভালো হবে, কিন্তু লাইনে সবাই পাওয়া যায় না, সবাই আমাকে যেমন বলে। আর আমি এত কথা বলি না, কারণ অনেকেই ওয়েট করে জানো তো, একটু কথা বলা যায়। যাই হোক, তোমার জন্ম হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, ঠিক আছে? লগ্নে কন্যা, লগ্ন প্রতি বুধ, রাশি বৃষ রাশি জানা আছে? রোহিণী নক্ষত্রে জন্ম, নক্ষত্র অধিপতি চন্দ্র, শরীর স্বাস্থ্য তোমার ভালো যাচ্ছে না এবং তুমি খুব ডিপ্রেশনে ভুগছো কর্মের জন্য, ঠিক আছে? পরীক্ষা অনেক দিচ্ছ, তোমার কিন্তু ভালো সময় আসছে, তুমি পেয়ে যাবে কর্ম। আবার আমি দেখবে অনেক প্রোগ্রামে বলি ওয়েট করো, সময় সবার জন্য আসে, ঠিক আছে? নৌকা দেখেছো? নৌকা, হ্যাঁ, গঙ্গায় দেখবে নৌকা চলে তো, নৌকা কিন্তু কখন খুব ভালো চলে জানো, যখন জোয়ার আসে, তাই তো? জোয়ারে দেখবে নৌকা খুব ভালো চলে, তখন সে পাল তুলে দেয়, নিজের মর্জি মতো চলে, তখন কি বলতো, যে মাঝি আছে তাকে কষ্ট করতে হয় না, টানতে হয় না, পালের ওপরেই নৌকা চলে। কিন্তু যখন সেই নদীতে ভাটা চলে আসে, সেই নৌকা তখন ভাবে আজকে ভাটা এসে গেল, আমি তো নদীর পাড়ে দাঁড়িয়ে গেলাম। তোমার জিনিসটা তাই, তুমি পাড়ে দাঁড়িয়ে আছো, কালকে তোমার লাইফে জোয়ার আসবে, ঠিক আছে? এবার কেন বললাম, প্রত্যেক দিন জোয়ার আসে, জোয়ারের জলে একটু চান করো, জোয়ারের জল আসবে, জোয়ারের জল তুলে নিয়ে এসো, জলের সাথে মিশিয়ে প্রত্যেক দিন জোয়ারের জলে চান করো। আমি বলছি অমিতাচার্য, 2023 তোমার লাইফে জোয়ার আসবেই, ভালো একটা সুখবর আছে। আর পারলে একটু নিজের শরীর স্বাস্থ্যটা ধ্যান রাখো, ঠিক আছে? কাল থেকে জোয়ারের জলে চান করতে শুরু করে দাও। আমি বলছি না জোয়ারের জল এক বালতি নিয়ে এসো, একটু খালি জোয়ারের জল এনে জলের সাথে মিশিয়ে চান করো, প্রত্যেক দিন করো। পারলে ওর মধ্যে একটু হলুদ মিশিয়ে করো, হলুদ হচ্ছে শুভ জিনিস, তোমার লাইফে শুভ জিনিসটা খুব তাড়াতাড়ি কুইক আসবে। দেখো ভাই একটা কথা, আমি তোমায় কি বলতো, নদী পার করার জন্য হয়তো বাসের সাইকো লাগিয়ে দিলাম বা ব্রিজটা তৈরি করে দিলাম, পার তো তোমাকে হতেই হবে, পরিষ্কার? জলে তোমায় নামাচ্ছি, তোমার লাইফ জ্যাকেটটা পরে দিলাম যাতে তুমি ডুববে না। আমি তোমায় বলবো না যে তুমি এই পাথর পরো, ওই কবচ করো, বা তারাপীঠ চলো, বা কামাখ্যা চলো, কখনই বলবো না। আমি যেটা বললাম ওইটা করো, ফলাফল পেয়ে যাবে, আমার কাছেও আসতে হবে না। আমি তোমার এইখানে বসে লাইনে বললাম, আমার কাছেও আসতে হবে না, তুমি কিন্তু ফলাফল পেয়ে যাবে। 2023 তোমার ভালো যোগ আসছে, তোমার চার্ট বলছে, ঠিক আছে? একদম, এই জায়গাটা আপনি শুরু করুন, হয়তো কিছুদিন পরে আপনি আবার আমাদের ফোন করে জানাবেন যে হ্যাঁ অমিতদা আমি ভালো আছি। অবশ্যই, সব কিছু কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে, আবার বলছি আমাদের নিজের হাতেই সব কিছু। অনেকে বলে না আমার কপাল খারাপ, আমার সময় খারাপ যাচ্ছে, হ্যাঁ রাশি সবাই জন্ম নিয়েই হয়, রাশির ওপর গ্রহের প্রভাব পড়ে, আমাদের 9টা গ্রহ আর 27টা নক্ষত্র, এই দুটোকে মেনটেন করতে এর ওপরই বিচার হয়, কোন গ্রহ কত ডিগ্রিতে, কোন গ্রহে কত নক্ষত্র কিসে বসে আছে, ঠিক আছে? তার ওপর কিন্তু বিচারটা আছে রাশির ওপরে। কিন্তু সব রাশিকে যে একদম সব গ্রহই খারাপ ফল দেয় এটা কিন্তু ভুল। এখন আমাদের, আমার কাছে অনেকেই আসে,
এসে বলে স্যার এই যার কাছে গেছিলাম ইনি তো এই এত বড় দশা দেখিয়ে দিয়েছে, আদৌ কিন্তু তার খুব ভালো সময় যাচ্ছে, তাকে ভয় দেখিয়ে দেওয়া, ভয় তুমি এই এই পাথর পরো এই সত্য। আবার এখন তো জ্যোতিষী পাথর নিয়েই ঘুরতে শুরু করে সঙ্গে। আমি জানি ডাক্তার ওষুধ লেখে, কিন্তু ওষুধ কিনতে গেলে ওষুধের দোকানে যেতে হয়, হ্যাঁ, কিন্তু অ্যাস্ট্রোলজার এখন পাথর সঙ্গে নিয়ে যায়। যাই হোক, আমি কোনো পাথর দিই না আর আমি পাথর নিয়েও যাই না, আমার কাছে এলে আগে আমার টোটকা করো, যদি দশা অন্তর্দশা খারাপ থাকে মনে করো 101 টাকায় দেখাবো, 101 টাকায় অমিতায্য দেখবে, ঠিক আছে? তবে মনে ভক্তি নিয়ে আসবে, আমি যেটা বলবো খাতা পেন নিয়ে আসবে সঙ্গে, লিখে নেবে বসে, আমি যথেষ্ট সময় দিই সবাইকে, এই না বাইরে লোক বসে আছে 101টা দিচ্ছি মানে 5 মিনিট, তোমায় যতক্ষণ না তোমার প্রশ্ন থাকে প্রশ্ন করে যাবে, এবং খাতা পেন সঙ্গে নিয়ে আমার চেম্বারে এসো। আমি এইটুকু বলছি, খালি হাতে ফেরাবো না কাউকে, কিছু না কিছু দেবো যদি তার দশা অন্তর্দশা খারাপ না থাকে। যাই হোক, আজকের টোটকা খুব ভালো জিনিস শুনে রাখবেন, বাস্তুর জন্য বলছি, যারা বাস্তুতে দেখবেন অনেক সময় গ্রহের দোষ মানে বলে না রাশির ওপর বা ওই সাড়ে সাথী চলছে এরকম কোনো ব্যাপার না, তার কিন্তু বাস্তুর জন্য কিন্তু সেই ঘরের জাতক জাতিকার সমস্যা হয় হয়, অতএব আমার বাস্তুটাও ঠিক করতে হবে। অতএব কি কিছুই নয়, প্রত্যেক দিন আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে বাস্তুতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমরা গঙ্গার জল ছেড়াই, তো ওই গঙ্গার জলের সাথে একটু জোয়ারের জল মিশিয়ে নিন, জোয়ারের জল মারাত্মক জিনিস, ঠিক আছে? গঙ্গা জলের সাথে জোয়ারের জল দিন, কর্পূর জ্বালান, আর বৃহস্পতিবার দিন খুব ভালোভাবে নিন, যারা বাস্তুর সমস্যা বুঝছেন, লক্ষ্মী নারায়ণ তো সবার ঘরেই থাকে, থাকে তো, লক্ষ্মী নারায়ণের কাছে একটু আটা লাল বাতাসা একটু আখের গুড় দিয়ে নিত্যদিন বৃহস্পতিবার দিন পুজো করুন, আটা লাল বাতাসা একটু আখের গুড় লক্ষ্মীর আসনে রেখে লক্ষ্মীর পাঁচালি পড়ুন, নারায়ণকে কর্পূর দিয়ে ধূনা দেখান এবং কর্পূর জ্বালান, আমি বলবো সেই বাস্তুর সমস্যা কোনোদিন কোনোদিন মিটে যাচ্ছে, এবং বাস্তুতে সুখবর আসছে, কোনো বাড়িতে হয়তো সন্তানের চাকরি হচ্ছে না, কেউ অসুস্থতায় ভুগছে, ঠিক আছে, হাজার ডাক্তার দেখাচ্ছে এখানে রোগ ধরতে পারছে না, বাড়িতেও একটা বড় জিনিস থাকে যেটা খারাপ জিনিস, কারো বাস্তু সমস্যা থাকে। আমি বলবো না যে অনেকে দেখি বাস্তু ভিজিট, আমি তো আমার জীবনে কারো বাস্তুতে ভিজিট করতে যাই না, ঠিক আছে, আমি বলে দেবো তুমি এইটা করো, তুমি নিজের চোখে নিজের ফলাফল পাবে, আটা চিনি ভাজুন, নিজের চোখে দেখবেন বাস্তুর সমস্যা কী আছে, কী করবেন যে কোনো দিন করতে পারেন, এই না যে শনিবার মঙ্গলবার বুধবার করতে হবে, যে কোনো দিন আটার চিনি ভাজবেন, সঙ্গে একটু সুজি দেবেন, যেমন সুজি ভাজি, ভাজার পর একটা খামের মধ্যে পুড়ে বাড়ির এক কোণে রেখে দিন, ফ্ল্যাট বাড়ি হলে দরজার কোণে, বাড়ি হলে বাড়ির এক কোণে, এবং লক্ষ্য রাখুন কী পিঁপড়ে হচ্ছে, যদি মনে করেন কালো পিঁপড়ে ধরেছে তার ভাবেন আপনার বাস্তুর সমস্যা আছে, যদি দেখছেন কোনো পিঁপড়ে ধরেনি বা লাল পিঁপড়ে ধরেছে কোনো সমস্যাই নেই, তখন আমি আপনি আমায় ফোন করুন কী পিঁপড়ে খেয়েছে, আমি বলে দেবো আপনি বাস্তুতে কী করতে হবে, দৌড়ে আমার কাছে আসতে হবে না বা অন্য কারোর কাছে যেতে হবে না, ও গেলেই এখন 50-60 টাকা বিল করে দেবে, আপনার বাস্তুতে সমস্যা না থাকলেও ও সমস্যা হয়ে যাবে, পরিষ্কার কথা। যাই হোক, বারবার বলছি হাতে সময় নিয়ে আসবেন, টাইমিংটা মেনটেন করবেন যে সময়টা, কারণ এক গাদে একসাথে ভিড় হয়ে গেলে সবারই তাড়া থাকে, যাকে যেই সময়টা বলা হবে ওই সময়ের মধ্যেই চলে আসবেন। আর বাকি চেম্বার গুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে বহরমপুর নিয়ে, এই জন্য কথা বলা হচ্ছে যেহেতু প্রথম চেম্বার শুরু হচ্ছে আপনাদের গৃহস্থে, বাকি তো প্রত্যেকটা চেম্বারে দক্ষিণেশ্বর শিয়ালদা প্রত্যেকটা ব্যারাকপুর সমস্ত রয়েছে, এছাড়া নর্থ বেঙ্গলে কিন্তু একটা উৎসাহ থাকে অমিতদাকে নিয়ে, সেই জায়গাটা পেয়ে যাচ্ছে 16 তারিখের পর, ঠিক আছে, যারা 16 তারিখের পর বুকিং করে নেবেন, কোথায় আসছে না আসছে বলে দেবো, উত্তরবঙ্গ পেয়ে যাচ্ছে, তো উত্তরবঙ্গের লোকেরা দীর্ঘদিন ধরে ওয়েট করছে, আসছি উত্তরবঙ্গে, এখন শীতের মৌসুম ভালো ভালো, কিন্তু সবারই ওই কোথাও না কোথাও গিয়ে একটাই প্রশ্ন যে অমিত আজও এই জায়গায় একটা কাজ দেখা যাচ্ছে। আমি আজকেই বলে দিচ্ছি 2023-এ, ঠিক আছে, 5টা রাশি একদম তাদের জন্য ইউটার্ন আসবে, 5টা রাশির উপর, কিন্তু কি করবেন সেটা আমি এখন বলবো না, ঠিক আছে, আমি বলছি এই 5টা রাশি লিখে নিন, প্রথম হচ্ছে মেষ রাশি,
কন্যা রাশি, বৃষ রাশি, সিংহ রাশি ও ধনু রাশি, যারা জাতক জাতিকারা আছেন এই পাঁচটা রাশি তাদের জন্য কিন্তু 2023 ইউটার্ন খুব ভালো সময়, ঠিক আছে? তাও আবার বলছি 2023 থেকে 2024 মধ্যে যাদের যা মনস্কামনা আছে সব পূর্ণ হবে এই পাঁচটা রাশি। কি করবেন সেটা জেনে নেবেন চেম্বারে, আমি বলবো না এই পাঁচটা রাশি কি করবে, ঠিক আছে? কারণ এই পাঁচটা রাশি কিন্তু 2023 থেকে এই পাঁচটা রাশিকে তাদের কপাল ফিরিয়ে দেবে, যার যেই সমস্যাই হোক না কেন। মানে এই সময়টা কিন্তু বিশাল মোক্ষম একটা সময়, মোক্ষম সময়, ভালো দিন আসছে, ভালো সময় আসছে, ঠিক আছে? এই পাঁচ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু কি করবেন সেটা ফোনে জেনে নেবেন পরে, বা চেম্বার এসে জেনে নেবেন যদি এই পাঁচ রাশির জাতকের হয়। আমি বলে দেবো কি করতে হবে, ঠিক আছে? এখন যদি আমি বলে দিই, এখন অনেকেই দেখবেন এর উপর ঝাঁপিয়ে পড়েছে, কারণ আমি প্রথম টোটকা শুরু করি এলাই, মানে এই প্রফেশনে টোটকা আমি শুরু করি, এখন সবাই দেখবেন প্রোগ্রামে এসে একটা করে টোটকা, দুটো করে টোটকা দিচ্ছে, কারণ টোটকা দিলেই মানুষ তো আসবেই। যাই হোক, কে আছে লাইনে? হ্যাঁ, কে রয়েছে? নমস্কার বলবেন। হ্যাঁ নমস্কার দাদা, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছিলাম। মেদিনীপুর থেকে কার বিষয়ে জানবেন? নাম বলো। নিজের বিষয়ে জানবেন। আপনার নাম, ডেট অফ বার্থ বলতে হবে। সাহেব চৌধুরী। হ্যাঁ সাহেব। হ্যাঁ সাহেব চৌধুরী। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 5/9/1998। 5/9/1998। সময়? সময় হলো 9:25। 9:25 দিন না রাত? দিন। দিন সকাল 9:25। জন্মস্থান বলুন। আমি তো একবার বলি, 25 মিনিটের প্রোগ্রাম, 2500 লোক লাইনে আছে, সবাই যদি এরকম কথা বলতে 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 না 25 মিনিট এমনি চলে যায়। এই যে আমি আমি সবাইকে আমি সবার জন্য প্রোগ্রামটা করি, যারা লাইনে পায় তারা হচ্ছে লটারি টিকিটে বদল পায়। সবাই পায় না, ও যাক পেয়েছ। ওই যে বললাম না, তোমার কর্মফল ভালো থাকলে তুমি আজ না আজ নয় তো কাল ফল পাবি, অবশ্যই, ঠিক আছে? যাক, তোমার জন্ম হচ্ছে স্যাটারডে, শনিবার। লগ্নে তুলা, লগ্নপতি শুক্র রাশি, কুম্ভ রাশি। লগ্নে তুলা, লগ্নপতি শুক্র রাশি, কুম্ভ রাশি, রাশির অধিপতি শনি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। তোমার শনি সাড়ে সাথে চলছে, তোমার সর্ব কাজে বাধা। তোমারও চলছে, ঠিক আছে? এখনো তোমার 3 বছর হলো, 3.5 বছর এখনো তোমার চলবে, এখনো 4 বছর। কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে শনি সাড়ে সাতটাকে কাটিয়ে নাও, তোমার যে প্রত্যেকটা মুখের কাছে গিয়ে বাধা হচ্ছে। কোনো কাজে সফলতা পাচ্ছ না, শুধু ঘুরে যাচ্ছ, আর একটু তুমি বেশিক্ষণ ধরে ঘুমাও, অলস হয়ে যাচ্ছ। ওই জন্য তো অলস হয়ে যাচ্ছ, মন ভেঙে যাচ্ছে। প্রথম কথা, প্রত্যেক শনিবার দিন একটা কাজ করো, হনুমান মন্দির যদি থাকে, আগে তো শনি সাড়ে সাতটা কাটাও, তবু আমি তোমার রাস্তা বলছি, কোনো বজরংবলী মন্দিরে যাও, যেখানে মেটে সিঁদুর লাগানো আছে, ঠিক আছে? একটা হলুদ ফুল, হলুদ লাড্ডু, শুদ্ধ বস্ত্রে যাবে, গিয়ে বজরংবলীর সামনে, হনুমানজির সামনে হনুমান চল্লিশারা পাঠ করো। এবার যেখানে ওখানে পুরুত মশাই বসে থাকে, ওনাকে বলবেন যে ওনার বুকের থেকে, বুক পা নয়, বুকের থেকে মেটে সিঁদুরের ওই একটু সিঁদুর নিয়ে নিজের কপালে লাগাও, প্রত্যেক মঙ্গলবার করবে, আর মঙ্গলবার পারলে নিরামিষ ভোজন করো, ঠিক আছে? একমাত্র শনিদেব এই হনুমান যেই কথা শোনে। আমি বললাম ভালো সময় কেন আসবে না, সময় তোমার জন্য ওয়েট করছে, কিন্তু তুমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছ না, পুরো কাঁচ দিয়ে বেচানো, হোঁচটকে পড়ে যাচ্ছ একদম। তবু আমি তো বললাম একটা কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষিকায় যাও, যদি দেখে তোমার ওখানে বসে, ঠিক আছে? সাড়ে সাতটা কাটিয়ে নাও, যদি না কাটাতে পারো আপাতত প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো করো, ঠিক আছে? একমাত্র শনিদেব তখনই খুশি হয় সে যদি তুমি হনুমানজির পুজো করো, কারণ হনুমানজির ওপর আশীর্বাদ আছে, যে আমার প্রকল্পের মধ্যে চলছে, শনিদেব হনুমানজিকে আশীর্বাদ দিয়েছিল, সে যদি তোমার পুজো করে তাহলেই আমার প্রকোপ থেকে সে মুক্তি পাবে,
আর তুমি তো এখন শনিপক্ষবি আছো, হ্যাঁ তো অতএব তোমার আমি রাস্তাটুকু বললাম, করার দায়িত্ব তোমার। ওই যে বললাম না, ভালো সময়কে টেনে আনার দায়িত্ব তোমার হাতে, একদম একদম ঠিক আছে। আমি রাস্তা বললাম, এবার করবে তুমি। এবার তুমি যদি বলো না আমি যাবো না, করতে পারবো না, তাহলে ওয়েট করো, বুঝতে পারলাম? যা ওটাই করো, ঠিক আছে? একদম প্রতিটা রাস্তা কিন্তু আমাদের বলে দিলেন, বাকি না। শনির প্রভাব, শনির প্রভাব থেকে কেউ মুক্তি পায় না। সে যখন সময় খারাপ দেয়, ঠিক আছে, আমারও কুম্ভ রাশি, আমারও চলছে সাড়ে জাতি, তা কি আমি ভালো নেই? আমি আমি জানি কি করলে কি করতে হবে। আমি আমার প্রতিকার করে রেখে দিয়েছি পকেটে, আমি কবজ করো বা আমি রেখে দিয়েছি শনির জিনিস। তাহলে এই নয় যে আমি এখন 1.5 লক্ষ 2 লক্ষ টাকা করে একটা নীলা কিনে পড়ে নেবো, আমার ক্ষমতা নেই, ঠিক আছে। আমি আমার রাস্তা করে, আমি রাস্তা বলবো, আমি মেনে চলবো। সময়টা দাম প্রচুর, সময়ের দাম প্রচুর, ঠিক আছে। আজকে আর্থিক সমস্যা, অনেকে বলে আর্থিক, এখন মেনই তো আর্থিক, অর্থ, সবাই অর্থর পিছনেই দৌড়চ্ছি, অর্থ ছাড়া জীবনে কিছু নেই, ঠিক আছে। কিন্তু এমনই জিনিস আছে যে অর্থ অনেকের আছে, তার ঘরে সুখ শান্তিও নেই। যাদের ঘরে সুখ শান্তি নেই, খুব অশান্তির মধ্যে আছেন, হয়তো সন্তান আপনার বিগড়ে গেছে, অনেকে বলে, বা সন্তান অবাধ্য হয়ে গেছে, যাই হোক, তাদের কথা বলছি, কি করবেন বাড়িতে? সন্তান ভালো থাকে, পরিবার ভালো থাকলে দেখবেন আপনার মন মেজাজও ভালো থাকবে, ঠিক আছে। প্রত্যেক দিন তুলসী গাছ নেবেন, তুলসী পাতা, তুলসী পাতা সঙ্গে হরিতাল, দশকর্মা দোকানে পাওয়া যায়, ঠিক আছে। হরিতাল, তুলসী পাতা আর একটু কেশর একসাথে বাটবেন, ঠিক আছে। বেটে ঠিক দরজার সামনে, বাড়ির দরজার সামনে ওম লিখে দিন, ওম, হরিতাল, তুলসী পাতা, কেশর, লাল হয়ে যাবে রংটা, ঠিক আছে। দরজার মাথায় ওম লিখে দিন, হ্যাঁ, ঠাকুরের ঘরের মাথায় ওম লিখে দিন। যদি মহাদেব ঘরে থাকে, মহাদেবের মাথায় তুলসী পাতা হরিতাল লাগানো থাকে, দেখবেন একটু লাগান। এবং বেলপত্র বা আম পাতা, আবার বলছি, বেল পাতা বা আম পাতা, ওই হরিতাল ওইটা গঙ্গার জলে গুলে আপনার বাড়িতে ছেটান, হাত দিয়ে ছেটাবেন, আম পাতা বা বেল পাতা দিয়ে ছেটান, দেখবেন ওই বাস্তু বা ওই বাড়িতে কোনো শান্তি, অশান্তির কোনো ই আসবে না, ভালো পজিটিভ জিনিস ঢুকবে, ঠিক আছে। ভালো ভালো জিনিস তোমার বাড়িতে আসবে, দেখবেন অর্থের জায়গাটাও ভরে গেছে। অতএব করবেন যখনই, আবার বলি, ভক্তি দিয়ে করবেন, শুদ্ধ বস্তে করবেন, ফলাফল পাবেন, ঠিক আছে। যাই হোক, আজকে বেশি সময় নেই, অনেক কিছু বলার থাকে, আর আবার বলছি, যারা চেম্বারে আসবেন একদিন আগে বুকিং করুন, হ্যাঁ, আর 101 টাকা দিয়ে দেখছি। আর এইটুকু বলছি, খালি হাতে আমি কাউকে ফেরাবো না, যদি দশান্তদশা খারাপ না থাকে। আমার টোটকাগুলো করুন, পারলে ইউটিউবে সার্চ করে নিন, আপনার জামার পকেটে থাকবো আমি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, সকলে ভালো থাকুন, সমস্যা মুক্ত হয়ে বাঁচুন, নমস্কার।